ট্রিশিকাস মাম্মা, আমি হলাম রিম্পা। তো তোমরা সব কেমন আছো বলো? আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আর আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো খুব কম মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি কিন্তু একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করব এইবার পুজোতে। আমি এইভাবেই সাজবো। আর যারা ধরো মানে নতুন নতুন মেকআপ শিখছো তাদের জন্য কিন্তু আশা করছি যে এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। খুব সিম্পলের মধ্যে করব, বেশি কিছু এমন কিছু হেভি কোনো প্রোডাক্ট আমি ইউজ করব না। আর আমিও নিজেও পার্সোনালি বেশি মেকআপ করাটা খুব একটা পছন্দ করি না, মোটা তো একদম। আমি হালকার মধ্যে একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, দেখো তোমরা কীরকম লাগছে তোমাদের। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। আর ত্রিশিকা ওর পাপার সাথে ওকে পাঠালাম, একটুখানি বাইরে যাও ঘুরে নিয়ে আসো, কারণ এইখানে ও থাকলে পরে আমার মেকআপের জিনিসগুলো নিয়ে কিন্তু ও টানাটানি করবে। সবার ফার্স্টে যেটা করবো সেটা হলো আগে চুলটা বেঁধে নেবো। আর দেখো আমি মুখ কিন্তু ধুয়ে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো আমি চুল ফুল সব ভালো করে আগে বেঁধে নিলাম। তো সবার ফার্স্টে যেটা ইউজ করব প্রাইমার হিসাবে ইউজ করব আমি অ্যালোভেরা জেল, কারণ এটা খুব ভালো কিন্তু প্রাইমারের কাজ করে, ঠিক আছে? তো জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। মেকআপ করার আগে কিন্তু প্রাইমার হোক বা অ্যালোভেরা জেল কিন্তু আগে মুখে অ্যাপ্লাই করাটা খুব দরকার, নাহলে কিন্তু স্কিনের খুব বড় ক্ষতি হয়ে যাবে। এবার আমি ইউজ করব পন্সের বিবি ক্রিম, কারণ এই ক্রিমটা কি বলতো আমি যখন ডিউটি করতাম তখন থেকে আমি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করছি, কারণ এটা হচ্ছে কি বলতো ডেলি ইউজের জন্য। মানে তোমার যদি ধরো এরকম ডিউটি থাকে বা কলেজ থাকে বা কিছু, ডেলি ইউজের জন্য কিন্তু এটা খুব ভালো। আরেকটা যেটা আছে ল্যাকমে সিসি ক্রিম, ল্যাকমে সিসিটাও ভালো কিন্তু ওটা ডেলি ইউজের জন্য অতটা ভালো না। তো এটা কিন্তু ডেলি ইউজের জন্য তুমি নিশ্চিন্তে ইউজ করতে পারো। আর এটা তো এই যে অল্প কোয়ান্টিটিতে একদম নিয়ে নিচ্ছি, খুব একটা বেশি লাগে না। তো ফার্স্টে এইভাবে গোটা মুখে একটা করে টিপ দিয়ে দেবো। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ডার্ক সার্কেল থাকে তাহলে আমার যেমন এই কদিন ধরে দেখছি রাত জাগতে যাতে চোখের নিচেটা একটুখানি হালকা কালচে কালচে লাগছে, তো সেই জায়গাটাতে এই ক্রিমটা একটুখানি বেশি করে অ্যাপ্লাই করে নেব। তো দেখো এরকম, তো হালকার মধ্যে মানে খুবই যদি হালকার মধ্যে চাও তাহলে এরপরে তোমরা ফাউন্ডেশন ইউজও করতে পারো নাও ইউজ করতে পারো। তো আমি একটুখানি ইউজ করছি, এই যে আমি নিয়ে নিচ্ছি একটুখানি লিকুইড ফাউন্ডেশন, এটাকেই হালকা হালকা করে লাগিয়ে নেবো, খুব একটা বেশি নেব না। সেটা দিয়ে
আমি এখানটাতে একটা লাইট লাগিয়ে নিলাম, কারণ ডিনার বেলাতে যেহেতু করছি জিনিসটা খুব একটা বোঝা যাচ্ছিল না। তো এই পর্যন্ত মানে কম্প্যাক্টটা লাগানো পর্যন্ত লিপটা দেখো এরকম লাগছে। তো তারপরে যেটা করবো একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে আগে অনেকটা শেপে এসছে আইব্রোটা। তো যারা ধরো মানে আইব্রো খুব একটা করো না বা করতে পছন্দ করো না, তারা কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারো, খুব খুব খুবই হেল্পফুল। ঠিক আছে, এবার হয়ে গেছে। এবার আমি একবারে তাহলে আইটা কমপ্লিট করে নিই, আই শ্যাডো লাগিয়ে নিচ্ছি। এই যে গোল্ডেন কালারেরটা দিয়ে হালকা করে এই জায়গাটাতে মাঝখানটাতে হালকা করে দিয়ে জায়গাটাকে জিনিসটা একটু হালকা করে ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, এটা এই ব্লুটা আমি ইউজ করেছিলাম। তো চোখে আমি ইউজ করবো লাইনার আর কাজল। ঠিক আছে, ফার্স্টে আমি কাজলটা হালকা করে পরে নিচ্ছি। কাজলটা পরা হয়ে গেছে, এবার হচ্ছে লাইনারটা অ্যাপ্লাই করে নেবো। আমার সাধারণত একটুখানি হালকা টেনে লাইনারটা ইউজ করতেই ভালোবাসি আমি। আই মেকআপটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখবে একটুখানি ফিকা ফিকা লাগে, তাই না? এটাতে হচ্ছে একদিকটা হাইলাইটার একদিকটা কন্ট্রোল, তো সেটাই আমি আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারটা করছি, এই যে হাইলাইটার সাধারণত নাকটাকে টিকালো করার জন্য এইভাবে যেখানে মনে হবে যে একটুখানি আমার হাইলাইটার মুখটাকে চমকাতে হবে সেই জায়গাটাতে একটুখানি ঘষে নেব। তো দেখো মুখটা মানে জাস্ট অনেকটা অনেকটা স্লিম লাগে কিন্তু। এবার চাইলে হালকা করে ব্লাশ, একদম হালকা করে করে নেবো। আমি খুব একটা ব্লাশ ইউজ করি না,
লাস্ট আর একবার হালকা করে কম্প্যাক্টটা হালকা করে একদম একবার জাস্ট ব্রাশ করে নেব। তো এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো লিপস্টিক। এটা এই এই লিপস্টিকের কালারটা বেশ আমার ভালো লাগে। তোমরা প্রায়ই দেখে থাকবে আমাকে ব্লগে কিন্তু এই কালারের লিপস্টিকটা করতে। তো দেখো সাইডটাতে হালকা কালার দিয়ে জিনিসটা করাতে ভেতর দিকটাতে একটুখানি ডার্ক আর সাইডটা একটুখানি হালকা হালকা বেশ ভাল লাগে। এই লিপস্টিকটা এই এইভাবে করতে বেশ আমার ভাল লাগে, এটা একটা তাই না? তো মোটামুটি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা টিপ যেটা কমপ্লিট করবে আমার লুকটাকে। বেসিক যে জিনিসগুলো আমাদের সবার কাছেই থাকে সেই জিনিসগুলো দিয়ে এইভাবে ভালো করে করতে পারি সেটা নয়, মোটামুটি যা পারি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মানে বেসিক জিনিসটা একদম কীরকম লাগছে বলবে একটুখানি। তো দেখো কীরকম লাগছে, অবশ্যই কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভাল লাগছে, সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে তাই না? তো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, একটু হলেও কি হেল্পফুল হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই বাই।